আলমারিতে লেগে যাচ্ছে, গোজেতে সারদা দেবীর ফটো আছে, কিন্তু যখন গোজেতে মিনি চাবিখাড়ি থাকছে, মিনি চাবিখাড়ির সুতো গুলো পর্যন্ত কিন্তু জ্বলে যাচ্ছে, পায়খানা ঘরে প্যান জ্বলে যাচ্ছে। আমরা প্রতিবেশী হিসাবে আমরাও এলাকায় খুব আতঙ্কিত আছি, এটা যাতে সুষ্ঠু একটা সমাধান হয় তার জন্যে জনগণের কাছে বা সকলের কাছে আমরা আবেদন রাখছি। উড়ে ছাড় কার হয়ে গেল, আমরা উঠে বসতে পারিনি, আমরা কি খাবো তার পর্যন্ত কোনো উপায় নাই। আর বাড়িতে শুধুই আগুন লেগে যাচ্ছে, কাপড়ে চুপড়ে খাট আলমারি যা আছে সব পুড়ে যাচ্ছে, চাল ধান সব আগুন লেগে যাচ্ছে। চার দিন পাঁচ দিন বাবদ এরকম হচ্ছে, হ্যাঁ চতুর্দিকে আগুন লেগে যাচ্ছে, হেতে সেতে করে আগুন লেগে যাচ্ছে, আমরা নিমোচ্ছি, হ্যাঁ এই কাঁথা বালি লেপ বালি সমস্ত কিছু পুড়ে গেছে, হ্যাঁ বাড়ির আরও কিছু দামি কিছু জিনিসও পুড়ে গেছে, হ্যাঁ এটা এটা মানে কোথা থেকে কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না, ইলেকট্রিক লাইন কাটা আছে পুরো, হ্যাঁ ভাবছিলাম প্রথমে যে মানে ইলেকট্রিক লাইন থেকে হচ্ছে কিন্তু ইলেকট্রিক লাইন থেকে হচ্ছে না, হ্যাঁ এটা টোটাল ইলেকট্রিক কাটা আছে, ইনভার্টার থেকে ইনভার্টার পুরো আউট করা আছে, হ্যাঁ তাতে তো এই জিনিসটা হচ্ছে, তো কোথা থেকে এটা হচ্ছে হ্যাঁ কিছু বুঝতে পারছি না। প্রাথমিক অনুসন্ধানে যেটুকু বোঝা গেছে আমরা জানতে পেরেছি যে এটা প্রাকৃতিক উপায়ে ঘটা কোনো আগুন নয়, জ্বলে যাওয়া কোনো আগুন নয়, এটা মনুষ্য সৃষ্ট, অর্থাৎ কেউ এটা আগুনটা জ্বেলে দিচ্ছেন, সেটা আরও গভীর তদন্ত করলেই বোঝা যাবে। তবে এটুকু আমাদের বুঝতে হবে যে কোথাও যখন আগুন জ্বলছে নিশ্চয়ই তার একটা কারণ আছে, এমনি এমনি কোথাও আগুন জ্বলে না। আগুন ঘর্ষণের ফলে সেখানে স্ফুলিঙ্গ তৈরি করে তাতে রাসায়নিক বা দাহ্য বস্তু দিয়ে আগুন জ্বালানো যেতে পারে, অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও একটা তাপমচি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও আগুন জ্বালানো যেতে পারে। তো অতীতে আমরা দেখেছি এই ধরনের ঘটনায় খুব কাছাকাছি মানুষজনই জড়িত থাকেন এবং তারা কোনোভাবে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বাড়ির কেউই হয়তো এই কাজটা করে থাকেন। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি, এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। শহরে দূষণ মুক্ত শহর।
সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।